हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहारे बांगाली। आज के आपनादेर काछे देखाच्छी चिंगड़ी माछेर मालाइकारी। चिंगड़ी माछेर मालाइकारीटा भालो करे बानाते गेले आपनारा स्टेप बाय स्टेप पुरोटाई सुंदरभावे देखबेन, ताते आपनादेर भालोई हबे, आपनारा भालोभावे बानाते पारबेन। चलुन देखे नी ओटा किभाबे बानाते हय়। দেখুন, আমি বাজার থেকে এরকম সাইজের গলদা চিংড়ি নিয়ে এসেছি, কেটে নিয়ে আসিনি। এবার এগুলোকে আমি বাড়িতে কেটে পরিষ্কার করে নেব, সুর পাগুলো কেটে বাদ দিয়ে দেব, কিন্তু খোলাগুলো ছাড়াবো না। অনেকে হয়তো খোলা ছাড়ান, কিন্তু আমি ছাড়াই না। কারণ হচ্ছে চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি খোলা সমেতই এগুলো ভেজে নেব। এবারে দেখুন, আমি চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে কেটে পরিষ্কার করে নেবেন, আর ভেতরে একটা সরু কালো সুতোর মতো থাকে, সেটা অবশ্যই কেটে বার করে নেবেন আপনারা। এবার দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলো আমি ভাজবো তেলেতে। কড়ার মধ্যে আমি গরম করে তেলটা গরম হতে দিয়েছি। হালকা গরম হলে এবার মাছগুলো আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর মাছগুলো ছাড়ছি, মাছগুলো কিন্তু মিডিয়াম আঁচেই ভাজা হবে। বেশি আঁচ দিলে মাছগুলো পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে। হালকা আঁচে, হালকা গরম তেলে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো কি সুন্দর কালার এসছে। এবার মাছগুলো আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছ আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কিরকম ফেনা ফেনা হয়েছে। ওগুলো মাছের ঘিতে ঘি তেলে মিশিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে, খুব সুন্দর ফ্লেভার আসছে একটা। ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি জাস্ট একটু একটা কাঁচা লঙ্কাকে মানে কেটে আমি দিলাম। আপনারা যদি ঝাল খান একটু লঙ্কা বেশি দিতে পারেন। এবারে দেবো আমি এর মধ্যে পেঁয়াজ বাটা। এবারে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার মশলাগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি এক চামচ করে চার মগজ দানা কাজু কিশমিশ দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে রেখেছি, ওটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। এই ঢেলে দিচ্ছি আমি কড়ার মধ্যে এটা। এবার দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা বেশ ভালো দেখতে হয়। এবার এটা নাড়াচাড়া করে জলে দিচ্ছি। এর মধ্যে জল ঢালা হয়ে গেছে। দেখুন, এবার নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু চিনি দেব আমি টেস্ট মতন। এবার এর মধ্যে আমি একটা নারকেল গুঁড়োকে নারকেলকে কুড়ে পেস্ট করে তার মধ্যে ঢেলে দিলাম। এবার এটা আমি ফুটতে দেব। কিছুক্ষণ ফোটা হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়ে এবার চিংড়ি মাছ আর ওই কারিটা একটু ফুটবে। কিছুক্ষণ ফোটার পর আমি এক চামচ ঘি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার শেষে আমি দিচ্ছি ফ্রেশ ক্রিম। আপনাদের থাকলে দেবেন, না থাকলে এটা না দিতেও পারেন, অসুবিধে নেই। দেখেছেন কি সুন্দর কালার হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আমি এবার সার্ভ করেছি প্লেটে। এটা হচ্ছে বাঙালির সবথেকে প্রিয় চিংড়ির মালাইকারি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবার প্লিজ, যারা দেখছেন ভিউয়ার্স তাদেরকে বলবো, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও দেখতে পান। সকলকে থ্যাংক ইউ।